অবশেষে আলোচনায় রাজি হলেন জুনিয়র ডাক্তাররা, তবে মানতে হবে একাধিক শর্ত। অনুব্রত কন্যা জামিন পেয়েছেন একাধিক শর্তে, কোন কোন কাজ করতে পারবেন না সুকন্যা? গভীর নিম্নচাপ, বাংলা চুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসবে একাধিক জেলা। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন এই দিন, ঘোষণা করল সরকার। ট্রেন বাস অতীত, এবার হেলিকপ্টারে উড়েই পৌঁছে যাবেন দীঘা, দিতে হবে খুব স্বল্প ভাড়া। যদি বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তবে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় চিকিৎসক সংগঠনের। রাজি রাজ্যে জুনিয়র ডক্টর ফ্রন্ট, আলোচনা চেয়ে নবান্নে মেল। আবাস যোজনায় নিয়ম বদল, এবার টাকা ঢুকবে এই দিন, পুজোর আগেই নয়া আপডেট। সবাই সন্দীপ ঘোষ নন, সিনিয়ররা গণপদত্যাগ শুরু করলে সরকার কি করবে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ব্যারাকপুরে পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক পুলিশ কমিশনারেটের। রাজ্য জুড়ে জোরালো প্রতিবাদ, উত্তর চব্বিশ পরগনায় উদ্বোধন হল পুলিশ কমিশনারেটের তরফ থেকে অনলাইন পোর্টাল। কোচবিহারে মদনমোহন বাড়ি থেকে দেবী বাড়িতে পৌঁছল শক্তিদণ্ড ময়নাকাঠ। 72 ঘন্টার ট্রাক ধর্মঘটের শ্রমিক ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় সমস্যায় রেল যাত্রীরা, বিক্ষোভ যাত্রীদের। 5টি বন্দুক সহ 5 জনকে গ্রেপ্তার করল কল্টি থানার পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপালের রুমের সামনে বিক্ষোভ সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের। আর যে করেন আবহে এবার হাসপাতালে চিকিৎসকদের কটুক্তি। হুগলি জেলা হাসপাতালে পেন ডাউন চিকিৎসকদের। দুর্গাপুজোর আগে বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল ফালাকাটা থানার পুলিশ। প্রত্যন্ত এলাকায় নিট পরীক্ষায় দিয়ে সফল হয়েছে এক মহিলা, আনন্দে ফাঁসছে কালো চিনির মানুষ। 72 ঘন্টা ধর্মঘটের ডাক দক্ষিণ দিনাজপুর ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের। মালদায় স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক নিতেন সিংহানিয়ার। আরজিকর কাণ্ডে এবার মালদা শাখার আইএম এর পদ থেকে অপসারিত তাপস চক্রবর্তী। কান্তি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদকের বক্তব্য, রাজ্যসভার সাংসদ তৃণমূলের পদত্যাগ নিয়ে। চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ আগরতলা পুলিশের হাতে আটক একাধিক চোর। কুখ্যাত ড্রাগস কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল ত্রিপুরার এলাকাবাসীরা। ত্রিপুরা ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মনসা মঙ্গল প্রতিযোগিতা। আগরতলায় সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় 3 জন অভিযুক্তকে 9 দিনের জেল হেফাজতের নির্দেশ। ত্রিপুরায় এক ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পাশে দাঁড়ালেন অপর এক মৎস্য চাষী। ত্রিপুরার বিজেপি সরকার দুর্নীতিতে জড়িয়ে গেছে, বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। ত্রিপুরার চাঁদার জুলুমবাজি বন্ধের করার নির্দেশ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। ত্রিপুরায় সাংবাদিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আইনজীবী দেবদাস বক্সি। তোলপাড় রাজ্য রাজনীতি, আজিকর কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের সংকেত, রাজভবনে নতুন বিবৃতি। পুলিশ সঙ্গে না থাকলে এতে চামড়া তুলে ডুগডুগি বাজাতে 1 মিনিট সময় লাগবে না, আক্রমণ শুভেন্দু অধিকারীর। বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এবছরও 9 থেকে 13 তারিখ পর্যন্ত দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। অনুব্রত কন্যা জামিনের ঘটনায় বীরভূমে উচ্ছ্বসিত গ্রামবাসীর। ডিওয়াই চন্দ্রচূড়ের স্ত্রীকে নিয়ে টুইটে সাইবার অভিযোগ দায়ের পশ্চিমবঙ্গ পুলিশের। ট্রাক ধর্মঘটে রাজ পড়তে পারে ডিম মাছ ও আনাজের বাজারে। দশ জনের বেশি সদস্যদের বৈঠকে বসতে দিতে হবে স্বাস্থ্য ভবনে, পাল্টা জানালো আন্দোলনকারীরা। আর যে করবা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে মন্তব্য নয়, নবান্নের বৈঠকে মন্ত্রীদের নির্দেশ মমতার। আন্দোলনে ম্যাডামরাও রয়েছে, নবান্নের মমতার বৈঠকে না যাওয়ার কারণ জানালো জুনিয়র ডাক্তাররা। অধ্যক্ষকে ঘেরাওয়ের পর মধ্যরাতে কাউন্সিলরের বৈঠক। রায়গঞ্জের জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস। অনুমতি ছাড়া মিছিলে বাড়ছে চা, বড় সিদ্ধান্তের পথে কলকাতা পুলিশ। মিলল কেন্দ্রে ছাড়পত্র, 10 WBCS অফিসারকে IAS পদমর্যাদা রাজ্য সরকারের। আপনারা কি বাংলাদেশ পরিস্থিতির সুযোগ নিচ্ছেন, বিরোধীদের হুঁশিয়ারি মমতার। ভারী বিক্ষোভ, CM হাউস ঘেরাও প্রস্তুতিতে 8000 অতিথি শিক্ষক।
45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এবার দক্ষিণবঙ্গে 10 জেলায় হলুদ সতর্কতা জারি। আচমকা বহু ট্রেনের সময় বদলে গেল, হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য বড় খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুখবর, পুজোর পর থেকে গ্রাহক সংখ্যা বাড়ানোর ঘোষণা সিএম মমতার।